এই দুনিয়ায় অ্যানাকন্ডা সাপকে সবথেকে বড় এবং ভয়ঙ্কর মনে করা হয়। আপনারা টিভি নিউজে এবং মুভিতে এই অ্যানাকন্ডা তো দেখেই থাকবেন, কিন্তু ব্রাজিলে এমন একটি অ্যানাকন্ডা পাওয়া গিয়েছে যার সম্পর্কে শুনে আপনি কল্পনাও করতে পারবেন না। এই অ্যানাকন্ডা এখনো পর্যন্ত দুনিয়ার সবথেকে বড় সাপ হিসাবে মনে করা হয়। ঘটনাটি উত্তর ব্রাজিলের একটি কনস্ট্রাকশন সাইটে ঘটে। হঠাৎই এই বিশাল সাপকে দেখে শ্রমিকরা অবাক হয়ে যায়। ব্রাজিলের আল্টামেরা শহরের সিঙ্গুর নদীতে বেলোমন্টেভ বাঁধ নির্মাণের কাজ চলছিল। খননের সময় শ্রমিকরা এটা দেখে অবাক হয়ে যায়। যখন তারা ওখানে একটি গুহা দেখতে পায় এবং সেই সাথে তারা গুহাতে এই সাপটিকেও দেখতে পায়, আর তারা সেখানে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। কনস্ট্রাকশন সাইটে অ্যানাকন্ডা দেখার পর সেখানে কাজ বন্ধ করে দেওয়া হয়। এই সাপটিকে ধরার পর বলা হয় যে এটি 33 ফিট লম্বা এবং এর ওজন ছিল 400 কিলোগ্রাম। এই সাপকে দুনিয়ার সবথেকে বড় সাপ বলা হচ্ছে। বলা হয় যে সাপটি 1 মিটার পর্যন্ত মোটা, আর সাপটি একটি মানুষকে সহজেই গিলে ফেলতে পারে। এই অ্যানাকন্ডা এতই বিশাল যে একে ধরার জন্য ক্রেনের সাহায্য নেওয়া হয়, আর একে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়। কিন্তু এরপরে এই সাপটিকে নিয়ে কি করা হয় তা আর জানা যায়নি। এই সাপটিকে কি মেরে ফেলা হয়েছে নাকি একে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কমেন্ট করে জানান। আজকের জন্য এতটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।